আসসালামু আলাইকুম, রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। নারায়ণগঞ্জে মসজিদে অ্যাসিড বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা। নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকায় একটি মসজিদে এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 থেকে 20 জন মুসল্লি গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে ইয়াসের নামাজ চলাকালীন সময়ে শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট ও আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আহতদের শহরের ভিক্টোরিয়া হাসপাতাল ও গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে চ্যানেলটির পাশেই থাকবেন।